সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আল মামুনের প্রতিবেদন থেকে জানা যায় ঈদ কবে হবে তা জানিয়েছে সৌদি আরব সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার সওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই ফলে এবছর তিরিশ রোজা পূরণ করি শেষ হতে পারে রমজান মাস আর সেটি হলে এসব আরব দেশগুলোতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার জানা যায় সোমবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাতে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম সৌদি জ্যোতির্বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করে তারা এই ভবিষ্যৎবাণী দিয়েছে তবে ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আরব দেশগুলো সহ মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে এবং আরব দেশগুলোতে টেলিস্কোপ ছাড়া সওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে এ কারণে শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হতে পারে ঈদ ফিতর জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলেছে চাঁদ দেখার বিষয়টি খুবই কঠিন এবং এর জন্য নির্ভুল টেলিস্কোপ পেশাদার পর্যবেক্ষক ও ব্যতিক্রমী আবহাওয়ার প্রয়োজন হয় তবে এসব উপকরণের সংমিশ্রণ খুব কমই ঘটে এ কারণে আরব বিশ্বের কোনো দেশ থেকে টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে না আইএসির অপর এক বিবৃতিতে বলা হয়েছে ইসলামী বিশ্বের অধিকাংশ দেশ আগামী শুক্রবার সওয়াল মাস শুরুর ঘোষণা দিতে পারে সেক্ষেত্রে এসব দেশের মুসলিমরা তিরিশ দিন রোজা রাখার পর আগামী শনিবার ঈদ উল ফিতর উদযাপন করা হবে বলে আশা করছেন